আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি স্বাধীন বাংলা নিউজ টিভির নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি আমি বকুল আক্তার ইতি। আজ করোনা মোকাবেলায় জনগণকে সচেতন করার পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে সবাইকে মানবিক হওয়ার আহ্বান জানান ধনবাড়ির পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম। পৌর মেয়রের বিশেষ নির্দেশনা প্রদান করেন। ধনবাড়ি শহরের বিভিন্ন স্থানে উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হীরা পৌর মেয়রের নেতৃত্বে করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় জনগণকে ঘরে থাকতে এবং সঠিক নিয়মকানুন মেনে জীবনযাপন করতে অনুরোধ করা হয়। নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে আজ ধনবাড়ি উপজেলা চেয়ারম্যান মেয়র, ধনবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সিদ্দিকা এবং ধনবাড়ি থানার ওসি চান মিয়া নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আজ ধনবাড়ি বাজারের একজন ব্যবসায়ীকে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগে 10,000 টাকা জরিমানা করা হয়। সবাই মাস্ক ব্যবহার করুন এবং কোন দোকানদার ভাই একসাথে 3-4 জন কাস্টমার ঘরে ঢোকাবেন না। কাজ শেষ, যারা বাজার করতে আসছেন কাজ শেষ, দয়া করে বাড়ি চলে যান, দয়া করে যার ঘরে চলে যান, কোনোভাবে গ্যাদারিং করা যাবে না। যার কাজ শেষ দয়া করে আপনারা আমরা চাই না, আমরা চাই শান্তি। কাজ শেষ, দয়া করে বাজার ছেড়ে চলে যান। দোকানদার ভাইরা, কোনো হবে আপনারা একসাথে 3-4 জন লোকের ভিড় জমাবেন না। কাজ শেষ চলে যান, থেকে কেউ বেরোবেন না। যার যার কাজ শেষ দয়া করে চলে যাবেন। আর কোনো দোকানদার ভাই একসাথে 4-5 জন কাস্টমার ঘরে ঢোকাবেন না। কোনো দোকানদার ভাই একসাথে কাস্টমার কয়েকজন ঘরে ঢোকাবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আমাদের সংবাদটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।